এই হচ্ছে কেঁচো, রঙিন মাছের কেঁচো। যারা মাছ পোষেন বা যারা মাছ চাষ করেন তাদের জন্য এইগুলো সব ব্যবহার হয়। বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি আবার একটা নতুন ভিডিওর জন্য বেরিয়েছি। তো আমি চলে এসেছি হুগলি জেলার টক বাজারের চাঁদনি ঘাটে। আমি এসেছি আজকে একটা অন্য ব্যাপারে, সেটা হচ্ছে আমি খুঁজতে এসেছি একজনকে, তার নাম হচ্ছে শঙ্কর। আমি তার ভিডিও বানিয়েছি। তো সেই সে কেঁচো তুলে বিক্রি করে এই গঙ্গার ঘাট থেকে, বড় বড় নর্দমা হাইড্রেন থেকে কেঁচো তুলে সে বিক্রি করে, রঙিন মাছের কেঁচো। তো সেই ভিডিও আপলোড করার পরে আপনারা অনেকেই শঙ্করের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, ফোন নাম্বার চাইছেন। তো আমি তো ওর ফোন নাম্বার নেইনি সেদিন, তো সেই জন্য ওর খোঁজে আমি এসেছি। তো এই ভাইকে পেলাম, ও এখানেই থাকে, মাছ টাচ ধরে। এর আগে ওই আমি একটা ভিডিওতে মানে ছিলাম ওর সঙ্গে, ওর নৌকাতে ইলিশ মাছ ধরার ভিডিও। ওর নামটা বিশ্বজিৎ সরকার। তো ও ছিল, শম্ভু ছিল, আরও একজন ছিল। তো ইলিশ মাছ ধরা হয়েছিল, সেই ভিডিও আমি একবার আমি দিয়ে দেবো আই বাটনে বা ডিসক্রিপশন বক্সে, ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন ইলিশ মাছ কীভাবে ধরা হয় এই গঙ্গা থেকে। তো যাই হোক, আমি এখন শঙ্করের খোঁজ নিতে এসেছি, ও আমাকে শঙ্করের মানে প্রতিষ্ঠা দিতে পারবে বললো। আচ্ছা, কোথায় বললো? গৈহাটি লঞ্চঘাট। হ্যাঁ, লঞ্চঘাটে নেবে আমি এখন ওখানেই যাচ্ছি, আমি গিয়ে দেখি শঙ্করকে পাই কিনা। তো এই এই যে কেঁচোর ব্যবসা, এইটা যে যারা করে তাদের সঙ্গে একটু কথোপকথন সেটাও আপনারা জানতে পারবেন। আমি এখন চললাম নৈহাটি, ঠিক আছে চলুন এখন এগিয়ে যাই নৈহাটিতে শঙ্করের খোঁজে, চলুন। চুচুড়ার ফেরিঘাট থেকে আমি লঞ্চে চড়লাম আর চলে আসলাম নৈহাটিতে। এখানেই শঙ্করের ডেরা, চলুন গিয়ে শঙ্করকে খুঁজে পাই কিনা দেখি আসলে কোথায় কোথায় কেঁচো ধরতে চলে যায়। এদেরকে খোঁজাও খুব শক্ত ব্যাপার, তাহলেও আশা করছি আজকে পেয়ে যেতে পারি। দেখুন বন্ধুরা, এই সেই কেঁচো যেটা রঙিন মাছের খাবার হিসাবে ব্যবহার হয়, জীবন্ত কেঁচো প্রচুর পরিমাণে রয়েছে। দেখুন একদম পরিষ্কার ধুয়ে একদম রাখা রয়েছে, এখানে একদম চকচক করছে। দেখুন প্রচুর, লক্ষ লক্ষ কোটি কোটি কেঁচো। তো এটা কার কেঁচো একবার খোঁজ নিয়ে দেখি। আমি চলে এসেছি নৈহাটি লঞ্চঘাটের একেবারে ডান দিকেই, সামান্য এগোতেই। বন্ধুরা, আমি এখন চলে এসেছি নৈহাটিতে, এই শঙ্করদাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত নৈহাটিতে এসে পেলাম। তো এটাই হচ্ছে শঙ্করদার ডেরা। তো এর আগের ভিডিওতে তো আপনারা দেখেছেন শঙ্করদা এই কেঁচোর ব্যবসা করে, মানে কেঁচো ধরে। আচ্ছা, তুমি কোথা থেকে ধরো কেঁচোগুলো? আমার ঠিক নেই। কোথা থেকে ধরো? কল্যাণী যায়, কোনোদিন চক বাজার যায়, কোনোদিন মানে পাট্টুগুলার জায়গা ঠিক নেই আমাদের। আচ্ছা, তো আচ্ছা এইখানে যে কেঁচো আছে, মোটামুটি কত কিলো কেঁচো আছে এখানে? দশ থেকে বারো কিলো কেঁচো ধরতে তোমার কতটা সময় লেগেছে? চার ঘন্টা। আর এগুলো তো সব ওয়াশ করতে হয়েছে, তো এখন তো পুরো ওয়াশ কমপ্লিট। আচ্ছা, এই এই এগুলো কত করে কিলো বিক্রি হবে? ঠিক নেই এখন, এখন দাম বেশি জল যেহেতু। তো হ্যাঁ হ্যাঁ, তাও মোটামুটি দুশো আড়াইশো টাকা কিলো। আর তোমার যখন দামটা অ্যাভেলেবেল হয়ে যায় সব জায়গায়, যখন পাওয়া যায়, যখন সবাই ধরতে পারে, তখন কীরকম থাকে? যদি দূরে যায় মাল তাহলে হচ্ছে 200 টাকা কিলো থাকবে, আর লোকালে থাকলে 150 টাকা। আচ্ছা, তুমি কত দূর অবধি যাও? আমার সারা পশ্চিমবঙ্গের মধ্যে আমাকে যেতে হবে। ও, তুমি নিজে গিয়ে দিয়ে আসো? পয়সা দিলে নিজে কেন, যতদূর বলবেন দিয়ে আসবো। আর কত তুমি মানে বাইরে যদি ধরো হাওড়া বা বর্ধমান যদি গিয়ে দিয়ে আসতে হয় 2-5 কিলো, সেখানে সেক্ষেত্রে কিরকম নেবে? 250 টাকা কিলো, আর ট্রেন ভাড়া 100 টাকা। বন্ধুরা তাই শুনে নিলেন, যদি ধরে টিকিট খরচাটা ওনাকে দিতে হবে। ও, এই কেঁচো নিয়ে ট্রেনে গেলে টিকিট ধরে? হ্যাঁ, ধরবে না কেন? কেন, তুমি ব্যাগের মধ্যে নিয়ে চলে গেলে তাও অনেক সময় ধরে? ধরলে কি ফাইন করে? হ্যাঁ, ফাইন করতেই পারে।
আচ্ছা হয়েছে একদিনও হয়েছে দেখো না ওটা আমার হয়েছে আপনার ভেন্ডারে ভেন্ডার টিকিট কাটা ছিল না বলেই হয়েছে না হলো আচ্ছা শিকাররাও কিছু বলেন আচ্ছা যাই হোক বন্ধুরা তাহলে আপনারা একটু দেখে নিলেন এখানে এখানে 10-12 কিলো কেঁচো আছে তো এটা ধরতে ঘন্টা চারেক সময় লেগেছে শঙ্করদার তো শঙ্করদার বাড়িও নৈহাটি আমি এর আগেও একদিন খুঁজতে খুঁজতে এসে বাড়িটা চিনে গেছিলাম শঙ্করদাকে সেদিন পাইনি মানে উনি এইসব কেঁচো ধরতে গেছিলেন তো এখন আচ্ছা শঙ্করদা তোমার এই কেঁচো ধরে কত হয় মোটামুটি দেবি প্রায় 24 বছর তাহলে তোমার কেঁচো ছাড়া আর কিছু করো না শুধু কেঁচো ধরে এনে বিক্রি করা এটাই আচ্ছা এই কেঁচোটা কতক্ষণে বিক্রি হবে সন্ধ্যেবেলার মধ্যে সব চলে যাবে আমার এদিক দিয়ে এদিকে যায় গোঘাটে মাল যায় দীঘায় মাল যায় তারপরে আপনার বর্ধমানে মাল যায় লালগোলায় মাল যায় আচ্ছা এর কাস্টমার কারা কাস্টমার মাছের মানে যারা ধরো রঙিন মাছ রঙিন মাছের সঙ্গে কোনো ব্যাপার নেই এখানে হচ্ছে মাগুর মাছও আছে শিঙি মাছ আছে আচ্ছা চিতল মাছ আছে মানে হ্যাচারিতে মাছ চাষ যারা করে তাদেরকে তুমি এগুলো বিক্রি করো বুঝলেন এই মালে দেখতে পারতেন না এই মাল যদি আমাদের আমার দোকান না থাকতো তাহলে এই মালও তো একটার মধ্যেই সব সাপ্লাই হবে আচ্ছা আচ্ছা তুমি এগুলো তাহলে কোথায় কোথায় দেবে এখন চন্দননগর দেবো তারপরে দিল্লি রোডের সামনে দেবো সেগুলো কি রঙিন মাছের দোকানে হ্যাঁ দেখুন বন্ধুরা এই হচ্ছে কেঁচো রঙিন মাছের কেঁচো যারা মাছ পোষেন বা যারা মাছ চাষ করেন তাদের জন্য এগুলো সব ব্যবহার হয় এখানে প্রচুর সরু সরু কেঁচো আছে এগুলো সব গঙ্গায় পাওয়া যায় তাই তো গঙ্গা বা আচ্ছা তোমরা গঙ্গা ছাড়া আর কোথায় দিয়ে তোলো শঙ্করদা গঙ্গা আচ্ছা গঙ্গা ছাড়া আর কোথাও তো হয় না মানে সেখান দিয়ে তুলে লাভ হবে না তাই তো ওই নর্দমা যে সমস্ত হয়ে থাকে ওই ওরা খাওয়ালে আবার মাছের ক্ষতি হবে আচ্ছা এমনি কোনো ব্যাপার নেই কিন্তু মাছের ক্ষতি হয়ে যেত মাছটা মরে যেত গ্যাসে মরে যেত খালের জলে গ্যাস আছে গ্যাস আছে না গঙ্গার জলে তো জোয়ার ভাটা খেলো ঠিক আছে সঙ্গতদা যাই হোক বন্ধুরা তাহলে আপনারা দেখে নিলেন এই কেঁচো কাহিনী যাই হোক বন্ধুরা আপনারা তো দেখলেনই আমার আজকের ভিডিও কেঁচো বিক্রেতা শঙ্কর ভাইয়ের সঙ্গে দেখা করা এবং তার কন্ট্যাক্ট নাম্বার নেওয়া সেটা হয়ে গেল আসলে অনেক বন্ধু আমাকে কমেন্ট বক্সে লিখতেন এই শঙ্কর ভাইয়ের ফোন নাম্বারটা কি তো সেটাই আজকে আমি পেয়ে গেলাম আর তার সঙ্গে সঙ্গে কেঁচোর ব্যাপারে কিছু তথ্য আপনাদের দিতে পারলাম আমি এখন ফিরে চলেছি আমার আপন গন্তব্য আবার সেই চুচুড়ার যাই হোক বন্ধুরা এই ভিডিও আর দীর্ঘায়িত করছি না আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধব আত্মীয়স্বজনদের শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ।